একের পর এক গোপন নথি উদ্ধারের ঘটনায় নিজ দলের নেতাদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে তিনি রাজনৈতিকভাবে মর্যাদার আসন হারিয়েছেন বলে মন্তব্য করেছেন সিনেটের ডেমোক্রেট পার্টির হুইপ ডিক ডারবিন। সিএনএন এর অনুষ্ঠান স্টেট অব দি ইউনিয়নে ডিক বলেন, অধীনস্থ কর্মী কিংবা কোনো আইনজীবীর ভুলের কারণে এমন ঘটে থাকতে পারে, কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ নির্বাচিত প্রতিনিধিকে এর দায় বহন করতে হয়। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেটর জো ম্যানচিন ফক্স নিউজ ডিজিটালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বাইডেন যেভাবে গোপন নথি সংরক্ষণ করেছেন তাতে তিনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। নথি সংরক্ষণের এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন তিনি। ডেমোক্রেটিক পার্টির ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনও বাইডেনের সমালোচনা করেছেন। এছাড়া কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্য জন গ্যারামেন্টি এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাইডেনের এমন কর্মকাণ্ড বিব্রতকর। Department of Justice investigators also collected some notes.